ফ্রেন্ডস, আমরা এসেছি যশোরের এই যে র্যাম্বো ব্যাম্বো কফি শপ, ব্যাম্বো কাফে ক্যাফে, রাজগঞ্জ, পলাশী মোড়, মনিরামপুর, যশোর। একটা দারুণ জায়গায় এসেছি আমরা, দারুণ জায়গায় এসেছি। এটা একটা কফি শপ। হ্যাঁ, চলো দেখি, খুবই সুন্দর। না না, বাহ, অসাধারণ। এরা যশোরের একটা ঐতিহ্য। ভেরি ফ্যান্টাস্টিক, দারুণ। কি ভাবিয়া, কেমন লাগছে? দারুণ না? না, খুব সুন্দর কারুকার্য, অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর ডিজাইন। হ্যাঁ, এটা ইন্ডিয়ায় যে পোস্ট করে দেবো, সবাই আসবে। কি, হ্যাঁ, এই যে, হ্যাঁ, এই দেখুন বাঁশগুলো কত মোটা, দেখেন, অসাধারণ একটি, খুব খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। মানে আমরা অভিভূত হয়ে গেলাম, এবং ফ্রেন্ডস সবাইকে দেখাবো আমরা নিয়ে গিয়ে। ইন্ডিয়াতে ঢুকেই আমি এটা পোস্ট করব এবং সবাই দেখতে পাবেন। তো অসাধারণ, সন্ধ্যার সময় আরও বেটার হয়। দেখেন দোতলা, এর উপরে এই সিঁড়ি দিয়ে গিয়ে এই উপরে দোতলা, ওখানে আমার সব পুরো বাঁশের তৈরি, সব সব বাঁশের তৈরি। এখানে কোনো ইট পাথরের ব্যাপার নেই, সব বাঁশের তৈরি। ভাবিয়া, এই দেখুন এখানে বসে কফি খাওয়া যাবে। বস 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 বস, ওখানে বস, ওখানে বস, বস 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 বস। দারুণ, অসাধারণ, দারুণ, দারুণ, খুব সুন্দর ডিজাইনটা, দারুণ লেগেছে, দারুণ সোজা সোজা। হ্যাঁ, ভাবি হেভি লাগছে কিন্তু, না সেট লাগুক, না চলে আসো, হেভি সুন্দর, অসাধারণ লাগছে। খুবই সুন্দর। সমজিৎ বলো, তোমার এখানে কেমন লাগলো? একটু একটু দূরে যাও, দূরে যাও। এটা দারুণ জায়গা না? অসাধারণ জায়গা, যশোরের একটা সত্যি একটা ঐতিহ্য যশোরের। এই যে লাইটিং শুরু হয়ে গেল, এ দেখুন আরও সুন্দর লাগছে এখন সব লাইটিং। আমরা সত্যি যশোরের এখানে এসে আমরা অভিভূত। এটা একটা টুরিস্ট পয়েন্ট, সত্যি খুব মনোমুগ্ধকর, বাংলাদেশের একটা সুন্দর জায়গা। হ্যাঁ, এইসব এই দোতলার উপরে আবার কফি শপ রয়েছে ওখানে। ভেরি ফ্যান্টাস্টিক, কি পাপিয়া, তাই তো, অসাধারণ না? এখানে দোতলা তিনতলার প্ল্যানিং হচ্ছে, কিন্তু সবই বাঁশের, বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি, কোনো ইট পাথরের ব্যাপার নেই এখানে। এটাই এর সৌন্দর্য। হ্যাঁ, এটা একটা খুব সুন্দর জিনিস। হ্যাঁ, এটা 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 এর ঐতিহ্য, এখানে সব বাঁশ দিয়ে তৈরি, এটাই এর বৈশিষ্ট্য আর কি। দারুণ লাগলো, খুব সুন্দর লাগলো, অসাধারণ লাগলো। পেছনে আছে না, দেখি চলো তো, না যাব না। হ্যাঁ হ্যাঁ, দেখেছি সব সব কাঠ এবং বাঁশ। বাহ, এই দেখুন বাঁশ, দেখুন একটা বাঁশ, দেখুন কি মোটা, এই সব বাঁশ, এই বাঁশ মানে কলম পিলারের মতো সব, এক একটা, তাই না ভাবিয়া? কলম পিলারের মতো বাঁশ দিয়ে তৈরি করা। হ্যাঁ, কেমন লাগছে জায়গাটা? অসাধারণ, অসাধারণ, ভালো না, অসাধারণ, সব থেকে এইটা বেটার লেগেছে। সবুজ বস ওখানে একটু, এইটা লেগেছে বেটার। ভিতরে ঢুকে যা, মাথাটা ঢুকি দে। হ্যাঁ, বাহ, এইটা সব থেকে বেটার। যাই হোক, আমরা ইউটিউবে ছেড়ে দেবো,
ইন্ডিয়া আমরা ইন্ডিয়া থেকে এসেছি, মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যাচ্ছি, তা বললো যে এইটা একটু দেখে যাও, এটা খুব সুন্দর জায়গা, এখানে দাদারাও খুব সুন্দর, এনারা খুব এর ভিতরে সব লাইটিং রাত্রে আরো মানে সুন্দর লাগে, রাত্রের দর্শনটা ভালো, কিন্তু আমরা এসেছি দিনের বেলায়। যাই হোক, থ্যাংক ইউ, সুন্দর। এটা হচ্ছে বাম্বু ক্যাফে, মানে এখানে সব বাঁশ দিয়ে তৈরি সব, বাম্বু ক্যাফে, অসাধারণ। মনোমুগ্ধকর জায়গা, মনোমুগ্ধকর জায়গা, সত্যি তাই, বাম্বু ক্যাফে।